Time is what we want the most, but we use the worst. Hello everyone, I am your physics coach Abhijit Nath. Welcome back to my channel. In my channel, I discuss about the laws of nature, which is physics, in a simplified but detailed manner. If you want to know the value of 1 second, ask Olympic sprinter who just has lost his gold medal just because of some seconds. In the scientific community also, we need to measure a single second with such accuracy. But we human beings struggled a lot to manufacture one such instrument which can measure 1 second of time precisely. But in the year of 1967, human being has finally developed one such clock, which is called atomic clock, which can measure accurately and precisely 1 second of time. If you want to measure the error of such instruments, you have to wait here in the earth for 100 million years, and which is not at all possible. So today's topic of discussion is how this atomic clock works. Without wasting any more time, let's go into the topic. আদিম যুগ থেকেই মানুষ সময়টাকে তারা মেজার করতে চেয়েছিল। তারা দেখেছিল যে সূর্যোদয় এবং সূর্যাস্ত রোজ একই সময়ে হয় এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে একটা দিন সময় নেয়, এবং এটা তাদেরকে রিপিটেটেডলি তারা দেখতে থাকলো। তখন তারা দেখলো যে সময়টাকে এমনভাবে মেজার করা যায় যে কোনো পার্টিকুলার ইনসিডেন্স রিপিটেটেডলি ঘটছে এবং তাদের সেই রিপিটেশনটা বেশ ইউনিফর্মলি হচ্ছে, মানে এই রিপিটেশনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স থাকছে না। সময় মানুষের কেন মেজারমেন্টের দরকার হয়েছিল, কেননা বিভিন্ন ঘটনা তাদেরকে কালো ক্রমে সাজানোর জন্য সময়ের দরকার হয়েছিল, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের ইউজের জন্য সময়ের দরকার হয়েছিল, সায়েন্সের যে কোনো এক্সপেরিমেন্ট কখন শুরু হলো, কতক্ষণ ধরে চললো, সেই সময়ের জন্যও আমাদের সময়টা মেজার করা ভীষণ দরকার হয়ে পড়েছিল। মানুষ প্রথম যেভাবে সময়টাকে গণনা করতে চেয়েছিল সেটা হলো, প্রথম যে ইনস্ট্রুমেন্টটা তারা ইউজ করেছিল সেটা হচ্ছে পেন্ডুলাম। এই পেন্ডুলামটা যখন একটা কমপ্লিট অসিলেশন করতো, তখন সেটা মানুষ বলল এটাই হচ্ছে একটা 1 সেকেন্ড টাইম। আর সেই 1 সেকেন্ড টাইমটাকে পৃথিবীর পুরো একবার সূর্যকে প্রদক্ষিণ করা 24 ঘন্টার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করেই তারা পেন্ডুলামটাকে 1 সেকেন্ড হিসাবে তারা কাউন্ট করেছিল, এবং সেইভাবে সেটাকে মাল্টিপ্লাই করতে করতে আমরা 24 ঘন্টা বা একটা দিন পেতাম। এইভাবে আস্তে আস্তে সায়েন্স যখন আরও ডেভেলপ করেছিল, তখন পেন্ডুলাম যেহেতু একটা মেকানিক্যাল ডিভাইস, টেম্পারেচার প্রেশার কন্ডিশনে এর ইলংগেশন বা কন্ট্রাকশন এই ব্যাপারগুলো হয়, সেই জন্য কিছু কিছু এদের মধ্যে এরর দেখা গেছিল। সেই জন্য মানুষ বা সায়েন্টিফিক কমিউনিটি কোয়ার্টজ ক্রিস্টাল সেটা ইউজ করেছিল টাইম মেজারমেন্টের জন্য। কোয়ার্টজ ক্রিস্টাল কীভাবে ইউজ হয়? কোয়ার্টজ ক্রিস্টালের একটা পার্টিকুলার যে কোয়ালিটি আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে পিজোইলেকট্রিক এফেক্ট দেখায়। পিজোইলেকট্রিক এফেক্ট কী সেটা নিয়ে আমি পরে কোনো ভিডিওতে ডিটেলসে বলবো, আজকে সংক্ষেপে এটাই বলতে পারি। পিজোইলেকট্রিক এফেক্ট হচ্ছে এমন একটা ক্রিস্টাল যেটাতে আপনি যদি প্রেশার কোনো ভেরিয়েশন ক্রিয়েট করেন, তাহলে সেটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে, আর সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা সেটাও আস্তে আস্তে রিপিটেডেডলি আমাদের সামনে আসে, এবং সেটা এক একটা পার্টিকুলার সেকেন্ড কাউন্ট করতে আমাদের সাহায্য করে। কিন্তু পিজোইলেকট্রিক ক্রিস্টালেরও একটা ড্রব্যাক আছে, আপনি যতই হাই ডেফিনেশন পিজোইলেকট্রিক ক্রিস্টাল বা কোয়ার্টজ ক্রিস্টাল ইউজ করেন না কেন, একটা টাইমের পরে এটা এনার্জি ডিসিপেট করে যায়। সেই জন্য দুটো কোয়ার্টজ ক্রিস্টালের মধ্যে টাইমের একটা ল্যাগ চলে আসছিল। আমাদের যে হাই অ্যাডভান্টেজের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ইন্টারনেট, জিপিএস বা স্পেস শাটল, সেক্ষেত্রে এক একটা মাইনিউট সেকেন্ড ঠিকঠাক অ্যাকিউরেসিতে মেজার করা খুব দরকার, যেটা এই কোয়ার্টজ ক্রিস্টাল আমাদেরকে সেই পার্টিকুলার যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করতে পারছিল না। কিন্তু আজও ঘড়িতে বা মোবাইল ফোনে কোয়ার্টজ ক্রিস্টাল ইউজ করা হয়, পিজোইলেকট্রিক এফেক্ট ইউজ করা হয়, কিন্তু এই সমস্ত হাই অ্যাকিউরেসি জিপিএসের জন্য মানুষ বা সায়েন্টিফিক কমিউনিটি তাদের চিন্তাভাবনা শুরু করলো অন্যভাবে। তারা দেখলো হ্যাঁ, অ্যাটমও একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে, অ্যাটমের চারিদিকে যে ইলেকট্রনগুলো ঘোরে সে তারাও একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে, আর কেননা আমরা এই পার্টিকুলার ইলেকট্রনের ভাইব্রেশনটাকে টাইম মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি,
তখন থেকেই অ্যাটমিক ক্লক নিয়ে রিসার্চ শুরু হয়, এবং 1967 অ্যাটমিক ক্লকের একটা সায়েন্টিফিক ডেফিনেশন আছে। সেক্ষেত্রে আমরা সিজিয়াম নামক একটা জিনিস সেটাকে ব্যবহার করি। এই সিজিয়াম যে অ্যাটম, সেই সিজিয়াম অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক ক্লকের ডেফিনেশন এইভাবেই করা হয়, একটা পার্টিকুলার কোনো কন্ডিশনে যদি সিজিয়াম অ্যাটম 9,192,631,000 এবং 770 টাইমস যদি ভাইব্রেট করে, তাহলে এই ভাইব্রেশনের যে টাইম সেটাকেই আমরা 1 সেকেন্ড হিসাবে কাউন্ট করব। আর এই সিজিয়াম অ্যাটমিক ক্লক এতটাই অ্যাকিউরেট যে এটা 100 মিলিয়ন ইয়ার্সেও দুটো এই অ্যাটমিক ক্লকের মধ্যে আপনি 1 সেকেন্ডের ভেরিয়েশনস খুঁজে পাবেন না। এই সিজিয়াম ক্লকগুলোই আমাদের জিপিএস বা মডার্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টে টাইম মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। চলুন সিজিয়াম ক্লক কেমনভাবে ওয়ার্ক করে বা এদের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা নিয়ে আলোকপাত করা যাক। এবারে এই সিজিয়াম অ্যাটমের একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আছে। সিজিয়াম অ্যাটমের অ্যাটমিক নাম্বার হলো 55। 55 অ্যাটমিক নাম্বার মানে এর 55টা ইলেকট্রন সিজিয়াম অ্যাটমের মধ্যে আছে, এবং এই 55টা ইলেকট্রন বিভিন্ন অরবিটে সিজিয়ামের মধ্যে সজ্জিত হয়ে আছে। এবং আপনি যদি লক্ষ্য করবেন তাহলে দেখবেন একদমের বাইরের অরবিটে একটা ইলেকট্রন থাকে। এই একটা ইলেকট্রনের পার্টিকুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমাদের টাইম মেজারমেন্টের জন্য ইউজ হয়। কী ক্যারেক্টারিস্টিক্স? এই বাইরের কক্ষের যে ইলেকট্রনটা সেটা দুটো এনার্জি স্টেটে থাকতে পারে, একটা লো এনার্জি স্টেটে, একটা হাই এনার্জি স্টেটে। এবং আপনি যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইউজ করেন, এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এই লো এনার্জি আর হাই এনার্জির ইলেকট্রনকে সেপারেট করতে সাহায্য করে। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, আপনি বাইরে থেকে যদি কোনো রেডিয়েশন, মাইক্রোওয়েভ রেডিয়েশন যদি আপনি ইউজ করেন, তাহলে এই লো এনার্জি স্টেটের যে ইলেকট্রন সেটা হাই এনার্জি স্টেটে জাম্প করতে পারে। আবার যখন আপনি রেডিয়েশনটাকে উইথড্র করবেন, সে হাই এনার্জি স্টেট থেকে লো এনার্জি স্টেটে জাম্প করবে। এবং এই পার্টিকুলার যে অ্যাক্টিভিটিটা, হাই এনার্জিতে জাম্প আর লো এনার্জিতে জাম্প, সেটা সব সময় একই সময় নেবে। এবং এই যে সময়টা নেয় লো এনার্জি আর হাই এনার্জিতে ট্রানজিশন, সেটাকেই আমরা 1 সেকেন্ড ক্যালকুলেট করতে ইউজ করি। এবং বাইরে থেকে রেডিয়েশন ইউজ করলে কেন সিজিয়াম অ্যাটম লো এনার্জি থেকে হাই এনার্জি স্টেটে যায়, সেটা একটা সায়েন্টিফিক ফেনোমেনন, সেটাকে বলা হয় হাইপারফাইন ইন্টারাকশন। এই হাইপারফাইন ইন্টারাকশনটা কি সেটা নিয়েও আমাদের জ্ঞান থাকার অবশ্যই দরকার অ্যাটমিক ক্লক সম্পর্কে জ্ঞানের জন্যে। তাহলে হাইপারফাইন স্ট্রাকচারটা সম্পর্কেও আলোচনা করা যায়। হাইপারফাইন ইন্টারাকশনটা হলো কোনো অ্যাটমের নিউক্লিয়াসের সঙ্গে তার বাইরের কক্ষের ইলেকট্রনের যে ইন্টারাকশন। ধরুন এখানে আমি যে সিজিয়াম অ্যাটমটা নিয়েছিলাম, সেই সিজিয়াম অ্যাটমের নিউক্লিয়াস এইটা আর বাইরের কক্ষের ইলেকট্রন এটা। কিভাবে এরা ইন্টারঅ্যাক্ট করে? আমরা জানি যে কোনো নিউক্লিয়াস পজিটিভ চার্জ কন্টেইন করে আর যে কোনো ইলেকট্রন নেগেটিভ চার্জ কন্টেইন করে। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ চার্জ যখন একটা অ্যাটমের মধ্যে থাকে, তার মধ্যে কী কী ফোর্স কাজ করতে পারে? তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করতে পারে, তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতে পারে, এবং দুটোই যেহেতু কিছু মাস আছে ইলেকট্রনের অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রন এবং প্রোটনের, তাদের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল পুলও থাকে। তাহলে আপনি দেখুন এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, বিকজ অল আর দ্য চার্জ পার্টিকেল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেরও একই কারণ চার্জ পার্টিকেল, এবং তাদের কিছু মাস থাকার জন্য গ্র্যাভিটেশনাল পুলও আছে। তাহলে যখন বাইরের কক্ষে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেন্টার করে ঘুরছে, তখন তারা অ্যাকচুয়ালি কোনো স্টেবল কোনো একটা স্টেটে নেই। তারা স্টেবল স্টেটে না থাকার জন্য তারা সবসময় একটু ভাইব্রেশন স্টেজে থাকে, এবং তারা এই ভাইব্রেট করবার জন্য তাদের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে। এই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সিটা খুবই কম। এটা এতটাই কম হওয়ার জন্য এই ইলেকট্রনের যে স্টেট, সেই স্টেটটাকে আমরা লো আর হাই এনার্জি দুটো স্টেট পাই। সেটা খুবই মাইনিউট বা মাইক্রোস্কোপিক লেভেলের, বা আমাদের যে রেডিয়েশনটা পাই সেটা খুবই কম এনার্জির, কিন্তু এই স্প্লিটটা
হচ্ছে কেননা এই ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসটা এত রকমের ফোর্স অ্যাপ্লাই করছে এবং সেই সব ফোর্সগুলো ইউনিফর্ম না হওয়ার জন্য বাইরের কক্ষের ইলেকট্রনগুলোর অসিলেশন দেখছি এবং সেটা স্প্লিট হয়ে যাচ্ছে দুটো এনার্জি স্টেটের মধ্যে। এবার আপনি যদি এই সেম ফ্রিকোয়েন্সির বাইরে থেকেও মাইক্রোওয়েভ রেডিয়েশন এই সিজিয়াম অ্যাটমের উপরে বোম্বার্ড করেন তাহলে কি হবে, তাহলে এই বাইরের কক্ষের যে ইলেকট্রনটা আসে সে ওই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে এবং লো এনার্জি স্টেট থেকে হাই এনার্জি স্টেটে জাম্প করবে, আবার যখন এনার্জি উইথড্র করবেন হাই এনার্জি স্টেট থেকে লো এনার্জি স্টেটে জাম্প করবে, সেই টাইমটাকেই আমরা 1 সেকেন্ড হিসাবে ক্যালকুলেট করব, সেটাই খুব প্রিসাইজ মেজারমেন্ট দেবে। এই দুটো কনসেপ্ট কেই কাজে লাগিয়ে অ্যাটমিক ক্লক তার কাজ বা প্রিন্সিপাল বজায় রাখে। এবার আমরা আশা করি অ্যাটমিক ক্লকের কার্যকারিতা নিয়ে ভালোভাবে বুঝতে পারবো। চলুন দেখে নিই অ্যাটমিক ক্লক কেমন করে কাজ করে। নাও লেটস টক অ্যাবাউট হাউ দিস অ্যাটমিক ক্লক অ্যাকচুয়ালি ফাংশনস। প্রথমে কি হয়, একটা গ্যাস ওভেনের মধ্যে সিজিয়াম অ্যাটমকে নেওয়া হয় এবং সেটাকে একটা গ্যাসাস স্টেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেই সিজিয়াম অ্যাটমের মধ্যে যে অ্যাটমগুলো ঘুরছে সেটা আমরা অবশ্যই দুটো এনার্জি স্টেটে পাবো, একটা লো এনার্জি স্টেট একটা হাই এনার্জি স্টেট। লো এনার্জি স্টেটগুলোকে আমরা এই ব্লু ডট দিয়ে সিগনিফাই করেছি আর হাই এনার্জি স্টেটের এটাকে আমরা রেড ডট দিয়ে সিগনিফাই করেছি। এবার দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আপনি এই দুটো এনার্জি লেভেলের ইলেকট্রনকে সেপারেট করতে পারবেন। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে হাই এনার্জি যে স্টেটের সিজিয়াম ইলেকট্রনগুলো আছে সেগুলোকে প্রথমেই বাইফার্কেট করে বাইরে বার করে দেওয়া হয় এবং যে লো এনার্জির সিজিয়ামগুলো আছে সেইগুলোকে আমরা এই মাইক্রোওয়েভ রেডিয়েশন চেম্বারের মধ্যে ইনসার্ট করি। এবং মাইক্রোওয়েভ রেডিয়েশন চেম্বারে আপনি দেখুন যে এই ফ্রিকোয়েন্সি 9,192,000,631,000 এবং 770 Hz ফ্রিকোয়েন্সির রেডিয়েশনের মধ্যে বোম্বার্ড করা হয়। এই বোম্বার্ড করার জন্য কি হবে, এই লো এনার্জির ইলেকট্রনগুলো হাই এনার্জি ইলেকট্রনে কনভার্ট হবে এবং হাই এনার্জি ইলেকট্রনে কনভার্ট হওয়ার পরে আমরা যখনই এই বোম্বার্ডমেন্টটা স্টার্ট করছি আমরা টাইম মেজারমেন্টও স্টার্ট করে দেব। সে লো এনার্জি থেকে হাই এনার্জিতে গেল, আমাদের রেডিয়েশন চেম্বার থেকে বেরোলো এবং ডিটেক্টরে গিয়ে ডিটেক্ট হলো এবং সে তখন হাই এনার্জি থেকে আবার লো এনার্জিতে ব্যাক করলো। এই পুরো ঘটনাটায় সব সময় 1 সেকেন্ড টাইমের মধ্যেই হয় ইউনিফর্মলি। এই ফ্রিকোয়েন্সির যদি আপনি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ইউজ করেন তাহলে সিজিয়াম অ্যাটম হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে যাওয়ার যে সময়টা নেবে সেটা সব সময় 1 সেকেন্ড হবে আর এটা ইউনিফর্ম, কখনো চেঞ্জ হবে না। এইভাবেই 1 সেকেন্ডের মেজারমেন্ট হয়। এবার আপনি দেখবেন যে সব রকমের যে লো লেভেলের ইলেকট্রনসগুলো আছে সেগুলো হাই লেভেলের ইলেকট্রনসে পরিণত নাও হতে পারে, সেই জন্য আমাদের এক্সটেরিয়ার চেম্বারেও আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করব, সেখানে যে লো এনার্জির যে ইলেকট্রনগুলো আছে সেগুলো বাইফার্কেট হয়ে বেরিয়ে যাবে, অনলি হাই এনার্জি ইলেকট্রনগুলোই ডিটেক্টরে যাবে এবং আমি যে ডিটেক্টরে যেটা মেজার করব সেটাও রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, কেননা ও হাই ফ্রিকোয়েন্সি থেকে যখন হাই এনার্জি লেভেল থেকে যখন লো এনার্জি লেভেলে আসবে তখনও সেই এই ফ্রিকোয়েন্সিটি রেডিয়েশন এমিট করবে এবং সেটাই ডিটেক্টরে ডিটেক্ট হবে এবং সেইভাবেই 1 সেকেন্ডেরও কাউন্ট হবে। এটাই সবসময় পারসিস্টেন্ট ওয়েতে চলতে থাকবে। এই অ্যাটমিক ক্লক GPS বা যে কোনো স্পেস শিপে বা ইন্টারনেটের দুনিয়াতে ইউজ করা হয় জাস্ট বিকজ অফ ইস হাই ডিগ্রি অফ প্রিসিশন ভ্যালু আর এটা এত পারসিস্টেন্টলি সেকেন্ডের মেজারমেন্ট আমাদের সামনে দেয় বলে। আশা করি আজকে আমার এই ভিডিওতে আপনাদের অ্যাটমিক ক্লক সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি সব তথ্য আপনারা পেলেন এবং আপনাদের আইডিয়া ক্লিয়ার হলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনাদের যে কোনো ভিডিও সাজেশন থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।